সৌদি খেজুর চাষ ইন মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নদিয়া জেলার দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। এখানে আপনাদেরকে একটা পেয়ারা বাগান দেখাবো। এটি খাজা পেয়ারা, যেটা আপনার 3 থেকে 4 পেয়ারাতে 1 কিলো সাইজ হয় এবং এটা নদিয়ার বিখ্যাত। এবং আমি অনেক জায়গায় দেখেছি যে খাজা পেয়ারাটাই বেশি চালু এখানে এবং এই পেয়ারাটাই সবাই আর কি চাষ করার উদ্যোগী হয়। এখানে একটা আপনারা ছোট গাছ দেখতে পাচ্ছেন এবং এই ছোট গাছের মধ্যেই আপনারা দেখছেন এখানে ফুল চলে এসছে। আর এখানে দেখছেন পেয়ারা, আপনারা এখানে পেয়ারা দেখছেন, খুব ছোট ছোট পেয়ারা ধরেছে। তবে গাছটাও দেখেন আপনারা, গাছটাও কত ছোট, 1.5 ফিট হবে হয়তো, তাই তো? দেড় ফিট হাইটে গাছে আপনারা পেয়ারা দেখলেন যে কিভাবে পেয়ারা ধরেছে এখানে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের কৃষি সেনা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা কৃষি সেনা যুক্ত হতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন ওকে করুন। আজকে আপনি আবার পরিচয়টা আরেকবার দিন, আপনার নামটা বলুন। আমার নাম আব্দুর রহিম মল্লিক। আব্দুর রহিম মল্লিক, বাড়ি জুম্পুকুর, জুম্পুকুর দেবগ্রাম। দেবগ্রাম তো এটা কতটা জমিতে আপনারা আপনি লাগিয়েছেন? এটা 1 বিঘে জমিতে লাগানো আছে। এটা আপনার 1 বিঘে জমিতে লাগানো আছে, ওই পাটে জমি পর্যন্ত লাস্ট, এদিকে ওই আপনার বাঁশ দিয়ে যেটা ঘেরা আছে সেই পর্যন্ত, তাই তো? 1 বিঘে জমিতে এটা আপনার পেয়ারা আছে। এখানে আপনারা দেখলেন 1 বিঘে জমিতে পেয়ারা লাগানো আছে। আপনার এদিকে ডিস্টেন্সটা একটু বেশি হয়েছে, এটা আপনার 6 থেকে 7 ফিট অন্তর দেওয়া যায়। তো ঠিক আছে, এটা আপনি এই যে পেয়ারাটা লাগিয়েছেন, এটা ফলন সম্বন্ধে জানেন যে 1 বিঘে জমিতে কত ফলন হবে? 1 বিঘে জমিতে ফলন যখন গাছের 4 বছর বয়স হবে তখন মোটামুটি একটা গাছ থেকে 4 থেকে 6 মণ মতো ফল আসবে। 4 থেকে 6 মণ? 6 মণ। 6 মণ বলতে 1 মণ মানে 40 কিলো? 1 মণে 40 কিলো। আর 4 মণ হলে পরে আপনার 1 কুইন্টাল 60 কিলো? 60 কিলো। আচ্ছা, ওইটা আপনার মানে 4 বছর যখন বয়স হবে গাছটা তখন হবে, একটা গাছে কতগুলো পেয়ারা হবে, মানে 4 বছর হলে এটা পূর্ণ গাছ হয়ে গেল, তখন থেকে ওই ফলটা আসবে। কিন্তু এখন যেহেতু ছোট সেই হিসেবে 10 কিলো 15 কিলো এইভাবে শুরু হবে। আর এটা কি বছরে মানে কত মাস ফল পাওয়া যায়? এটা বছরে আপনার 3 মাস মতো ফল পাওয়া যাবে, তার ভিতরে 1 মাস পরিপূর্ণ ফল পাবেন, এবার তারপরে 2 মাস ওই ফল হতেই থাকবে, অল্প অল্প হবে, অল্প অল্প হতে থাকবে, কিন্তু 3 মাস ফল পেতেই থাকবে, অ্যাভেলেবল হবে, পাওয়া যাবে 3 মাস। আর এটা লাগানোর পদ্ধতি বলি, এখানে আপনারা দেখছেন 1.5 ফিট বাই 1.5 ফিট চারিদিকে গর্ত করার পরে তাতে আপনার 40% গোবর, আর যদি আপনার মাটি চ্যাটচ্যাটে হয় তাহলে তার সঙ্গে আপনি ওই 1 ঝুড়ি মতো বালি তার সঙ্গে মিক্স করে দিতে পারেন, এবং তার সঙ্গে কিছু খোল এবং মাল্টিভিটামিন এবং এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড দেবেন, এবং গাছ রোপণ করার সময় আপনি কিছু ফাঙ্গিসাইড এবং গ্যামাক্সিন পাউডার বা সাদা পাউডার যেটা পাওয়া যায় বিষ বা দানা বিষ বা কাঁচ বিষ তার সঙ্গে মিশিয়ে আপনি গাছটি রোপণ করলে পরে আপনার গাছের যে গোড়া থাকে সে শিকড়গুলো রুই পোকা বা পোকা পিঁপড়েতে কাটতে পারবে না, গাছটি নষ্ট হবে না, সুতাজা থাকবে, গাছটা সতেজ হয়ে থাকবে এই পদ্ধতি। এবং তার পরবর্তীতে যখন গাছটা লেগে যাবে তারপরে তখন আপনাদের সার প্রয়োগ করতে হবে, যেমন ইউরিয়া আছে, পটাশ আছে, যখন গাছে ফল চলে আসে তখন সেটি মাত্র 20 গ্রাম থেকে 25 গ্রাম মতো ইউজ করতে হবে, যেহেতু গাছের সাইজটা ছোট আছে। গাছটা যখন ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু আপনি ম্যাক্সিমাম 50 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত সার ব্যবহার করতে পারেন, মিক্স সার, যেটা আপনার সব রকম সারটা দিয়ে আর মিক্স করে এর সঙ্গে আপনি কিছু বোরন ইউজ করতে পারেন। 1 বিঘে জমিতে আপনি 1 থেকে 1.5 কিলো পর্যন্ত বোরন ইউজ করতে পারেন। এবং এই যে গাছটা দেখছেন, এই গাছের এই যে গোড়াটা দেখছেন, এই গোড়া থেকে আপনাকে এতটা দূরে চলে আসতে হবে 1 ফিট দূরে, এবং এই 1 ফিট দূরে এখান থেকে আপনাকে গর্ত করতে হবে গোল করে, চারিদিকে একটা গর্ত করার পরে আপনাকে মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি গর্ত করে সেই গর্ততে আপনাকে গোবরের সঙ্গে সেই রাসায়নিক সারটাকে মেশিয়ে আপনাকে ভরে দিয়ে গর্তটা ভরাট করে আপনি এবার সেচের ব্যবস্থা করবেন। আর এখানে যেটা দেখছেন যে ঘাসের যে প্রবলেম আছে, যদি আপনার নিড়ান দিতে অসুবিধা হয় যেতে 1 বিঘে জায়গা আছে, সেজন্য আমি ওনাকে বলেছি যেহেতু বর্ষা শুরু হচ্ছে এবং কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে পরশু থেকে, তো এখানে 2 ফিট বাই 2 ফিট মানে এই যে গোড়াটা দেখছেন এখানে এইভাবে 4 কোণা করে আপনি কি করবেন, 2 ফিট বাই 2 ফিট একটা কালো ব্ল্যাক পলিথিন যেটা পাওয়া যায় সেটা কিনে নেবেন, মিডিলটা ফুটো করে নেবেন, আর যে কোনো একটা সাইড কেটে দিয়ে ঠিক যেমন আমরা গলায় কিছু পড়ি সেইভাবে গাছের গোড়াতে দিয়ে চারিদিকে পলিথিনটা থাকলে পরে কি হবে, আগাছা হবে না, মাটির স্যাঁতসেঁতে হয়ে থাকবে। এবং আমরা যেটা অনেকে আপনার বিভিন্ন রকমের যে মালচিং পদ্ধতিতে চাষ করছে সেটাও হয়ে যাবে। এবং এই জমিতে আবার কি কি ফসল লাগানো হয়েছিল আপনার? এটাতে এটা লাগানোর পর শশা লাগিয়েছিলাম,
শশা লাগিয়েছিলেন, শশাতে কত টাকা করেছেন? শশাতে শশা লাগিয়েছিলাম, গাছ ভালো হয়েছিল, শশা হওয়ার টাইমে মানে বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল, তাহলেও কিন্তু এমনি হলে পরে এক বিঘাতে কতটা শশা পাওয়া যায় পয়সা? মোটামুটি একদিন পর পর 60 কিলো করে শশা উঠবে। একদিন পর পর মোট মোটামুটি এক বিঘা জমিতে একটা ওই সিজনটা কতটা পেতে পারি আমি, মানে মোট অ্যামাউন্টটা যদি ধরি? মোট অ্যামাউন্ট যদি পরিপূর্ণভাবে ফল পাওয়া যায়, হ্যাঁ, তাহলে মোটামুটি আপনার এক বিঘে জমিতে মোটামুটি ওই 50 থেকে 60 হাজার টাকা, 50-60 হাজার টাকা শশাতে পাবো। তাহলে এই যে আপনারা দেখছেন, একটু উঠে একটু জমিটা দেখায়, এই যে আপনারা দেখছেন এই যে বিভিন্ন রকমের এই যে অন্য সাথী ফসল হিসেবে এই যে আপনারা শশার গাছ দেখতে পাচ্ছেন, এটা আপনার শেষের দিকে এখানে আপনারা দেখছেন, এটা গাছ কেটে দেওয়া হয়েছে, এগুলো এই যে আপনারা দেখছেন শেষের দিকে। এখন তো এই যে আপনার পেয়ারা গাছ এখানে আপনারা দেখছেন এইভাবে কিন্তু লাগানো হয়েছে। এখানে আপনার যে শশা, এই যে আপনারা দেখছেন এখানে শশা ধরে আছে এবং ওখানে ফুল ফুটছে, এরকম এগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছে। তো এখানে আপনি জমিতে যেভাবে সবজি চাষ করেন তো সেইভাবে আপনি কিন্তু সবজি চাষ করতে পারেন, এবং সবজি চাষ করার পরবর্তীতে আপনি কিন্তু একটা জিনিস দেখেন যে আপনি পেয়ারা লাগিয়েছেন, পেয়ারা থেকে আপনি একটা ইনকাম করতে পারছেন, মোটামুটি 1,20,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত আপনি পেয়ারাতে ইনকাম করবেন বছরে। এবং সবচেয়ে মজার জিনিস হলো যে এখানেও সাইডে খেজুরের গাছ দেখছেন না, সবজি খেজুর, এখানে আপনারা সাইডে দেখছেন এটা সবজি খেজুর আছে, এটা নিরান করে দেবেন, এবং ঘাস থাকলে কিন্তু এটা সঠিকভাবে গ্রোথটা হবে না। এখানে আপনারা একটা পেয়ারা গাছ দেখছেন, এখানেও পেয়ারা গাছ দেখছেন, এখানে আপনারা দেখছেন ওই পাট গাছ পর্যন্ত লাস্ট, এখানে আপনারা একটা ছোট গাছ দেখায় যেটাতে আপনারা সব ছোট ছোট গাছে পেয়ারা ধরেছে, এখানে খুব ছোট গাছ, এখানে আপনারা পেয়ারা দেখছেন, এটা খুব বড় সাইজের পেয়ারা হয়। আরও ছোটো গাছ দেখাচ্ছি আপনাদের, যে গাছে পেয়ারা ধরেছে 1 ফিট 1.5 ফিট গাছেও কিন্তু আপনার পেয়ারা চলে এসছে। এটাতে দেখেন কত ছোট গাছ, এটা আপনার কত হবে 1 ফিট একটু বেশি, এই দেখেন এখানে আপনার ফুল চলে এসছে, এখানে আপনার পেয়ারা চলে এসছে, এত ছোট গাছে পেয়ারা এদিকে ধরেছে, এখানটাতেও ধরেছে, প্রায় সব গাছে পেয়ারা দেখছি তো, হ্যাঁ সব গাছে পেয়ারা ধরেছে, এখানে ফুল ফুটেছে, সবগুলোতে ধরেছে। তাহলে আমি আপনি যেভাবে জমিতে সবজি চাষ করছেন সেভাবে কিন্তু আপনি সবজি চাষ করবেন, কোনো সমস্যা নেই। এবং তার সাথে সাথে আপনি যে পেয়ারা লাগিয়ে দিয়েছেন, পেয়ারা পেয়ারার কাজ করবে, আপনার সবজি সবজির কাজ করবে, তাহলে একসঙ্গে আপনি জমিতে দুটো ফসল কিন্তু পাচ্ছেন। কিছু মানুষ আছে যারা শুধুমাত্র সবজি চাষ করে, এবার ফাঁকে ফাঁকে যদি সে পেয়ারা লাগায় তাহলে কি হলো, পেয়ারা থেকেও একটা ইনকাম এলো, সবজি থেকেও একটা ইনকাম এলো। যদি সবজি কোনো কারণে, যেমন আপনি বলছেন যে বৃষ্টির জলে আপনার শশা নষ্ট হয়ে গেছে, তো কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র শশা চাষ করে থাকে আর যদি বৃষ্টিতে সে ফসল নষ্ট হয়ে যায় তাহলে তার কিন্তু আর ইনকামের রাস্তা নেই, কিন্তু পেয়ারা থাকলে কি হলো আর একটা রাস্তা আছে, একই জমিতে কিন্তু বেশি মুনাফার জন্য আপনি এটা করবেন, আমাদের সঙ্গে আসবেন, মাল্টিলেয়ার কিভাবে আপনি কাল্টিভেশন করবেন এভরিথিং আমাদের কাছে ফ্রি অফ কস্ট আপনি কিন্তু প্রশিক্ষণ পেয়ে যাবেন। এখানে আপনারা দেখলেন এখানে পাশাপাশি জমি, আপনারা যেটা দেখছেন খেজুরের বাগানটা তার পাশে আছে, এখানে আপনাদের মোট কত জায়গা আছে? এখানে মোট আছে 7 বিঘা, 7 বিঘে, তার মধ্যে আপনাদের এই 1 বিঘে আর 12 কাঠায় শুরু হয়েছে, এরপরে বাকিগুলো আস্তে আস্তে বাকিগুলো আপনারা সব ফল চাষই করবেন? ফল চাষই করবেন, তার কারণ আমরা পাট লাগাচ্ছি, পাটের দাম নেই, সরকার সেইভাবে বিভিন্ন বড় যে সংস্থাগুলো আছে বা শপিং মলগুলো আছে বা যে বড় যা চা কোম্পানি আছে সেগুলোকে সরকার কিন্তু সেভাবে তাদেরকে নির্দেশ দেয় না যে তোমাদেরকে পাট জাতীয় সামগ্রী অর্থাৎ যেটাকে আমরা চটের ব্যাগ বলে মনে করি বা বলে থাকি সেই জাতীয় জিনিস যদি সরকার একদম আইন করে দেয় যে এটা ছাড়া তোমাদের করা যাবে না, তবেই তো এই চাষি এই পাটের দাম পাবে। আর শুধু মুখে আমি চাষিদের জন্য এই করলাম চাষিদের জন্য এই করলাম বললে তো হবে না, আইন করতে হবে এবং সেটাকে কার্যকরী করতে হবে, শুধু আইন করলে হবে না, কার্যকরী আইন করতে হবে যার ফলে চাষিরা দাম পেতে থাকবে। তো এই পাট লাগালো, পাট লাগানোর পরে যারা ফেরো বলা হয় বা যারা আড়তদার আছে তারা ইচ্ছে মতো দামে কেনে, এবং তাদের কাছ থেকেও যারা মিল মালিক আছে তারাও ইচ্ছে মতো দামে কেনে, সরকার কি তাদেরকে দাম বেঁধে দিয়েছে নাকি যে তোমরা এই চাষিদেরকে এই দাম দিতে হবে তবে তোমরা কিনতে পারবে, এরকম কোনো আইন আমাদের দেশে নেই। এবং কৃষকদের সঙ্গে একমাত্র যে আছে সে হলো উপরে যে আছে সেই
উপরবালা যাকে গড বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, তার দিকে তাকিয়ে থাকে চাষিরা। আমাদের কিন্তু সেই সিস্টেমটাই আনতে হবে। আপনারা আমাদের সঙ্গে জুড়ুন, যত বেশি করে পারবেন ভিডিওগুলো শেয়ার করুন, আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, কৃষি সেনাতে যুক্ত হন। আপনাদের যা পরামর্শ দরকার আছে, যা সহযোগিতা দরকার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা যতদূর পারবো আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আমাদের সংগ্রাম চলছে, চলবে, এবং সৌদি খেজুর নার্সারি পশ্চিমবঙ্গকে ফল উৎপাদনে, বিশেষ করে সৌদি খেজুর উৎপাদনে ভারতবর্ষের এক নম্বরে জায়গায় নিয়ে যাবে আগামী 5 বছরের মধ্যে। এটাই চ্যালেঞ্জ এবং এটা করবেই অবশ্যই, এবং এতে আপনারা সহযোগিতা করুন আর না করুন, সরকারকে বলছি সহযোগিতা করুন আর না করুন, এটা কিন্তু সৌদি খেজুর নার্সারি করে দেখাবেই। তবে আমি বলবো ব্লক লেভেলে যাদেরকে কৃষি প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে, সরকার তাদেরকে অনুমতি দিক, তারা গ্রামে গ্রামে যাক, চাষিদেরকে একত্রিত করে কোনো প্রাইমারি স্কুলে হতে পারে বা কোনো জায়গায় বা ব্লকে ডেকে হতে পারে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক ফল চাষের জন্য, বা যে ধরনের উন্নত সবজি হতে পারে, পাট হতে পারে বা আদার্স আনুষঙ্গিক যেগুলো চাষ করলে চাষিরা বেশি মুনাফা পেতে পারে, তাদেরকে বিদেশ থেকে প্রয়োজন হলে পরে বিভিন্ন ল্যাব থেকে এবং যেখানে টিস্যু কালচার হয়, যেখানে এই নিয়ে গবেষণা করা হয়, সেই গবেষণাগার থেকে আপনারা বীজ নিয়ে আসুন, চাষিদেরকে স্বল্প মূল্যে সেগুলিকে প্রদান করুন। আমরা বিনা পয়সায় চাষিদেরকে ট্রেনিং দিই,